আমরা আজকে কখন ডে আজকে থার্ড ডে থার্ড ডে ব্রেকফাস্ট আমরা আমাদের সার্ভ করে দিয়েছে আমরা এখানে সবাই বসে রয়েছি অ্যান্ড সবাই ওয়েট করছে অ্যাকচুয়ালি আমার ভিডিও করার জন্য এখানে ভটোরা এখানে ছোলা এখানে আচার দেখে তো খুব লোভনীয় লাগছে জলদি জলদি খেয়ে যাওয়ার আগে ঠিক আছে তাহলে শুরু করা যাক আমরা এখন এসে গেছি লামাহাটা পার্কে খুব সুন্দর ওয়েদার খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন আমরা যাব এই এই ওপরটাতে যাব ওপরে লেক আছে দুটো ওখানের দিকে যাব বেশ কিছুটা উঠতে হবে মোটামুটি 1 কিলোমিটার মতন ওপরটা খুব সুন্দর দারুণ লাগছে ভাবে এরকম ভাবে ফগ আসছে গাছগুলোর মধ্যে দিয়ে দারুণ গাছ ঠিক জানি না এইখানে লেখা রয়েছে শর্টকাটস নট অ্যালাউড নিশ্চয়ই শর্টকাট আছে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে এটা লেখা যখন রয়েছে তাহলে করা তো ডেফিনেটলি উচিত নয় এই যেইখানে রয়েছি এখান থেকে অলমোস্ট 600 মিটার আরও হাঁটতে হবে এটা অ্যাকচুয়ালি মেন গেট থেকে প্রায় অ্যারাউন্ড 1 কিলোমিটার হচ্ছে ওয়াটার বডিটা একদম ওপরে এই লামাহাটা পার্কের দারুণ কার্ডিও হচ্ছে আমাদের দারুণ কার্ডিও হচ্ছে দারুণ এক্সারসাইজ হচ্ছে যেইটা আর বাড়িতে থেকে তো আর হয় না এইখানেই হচ্ছে কিন্তু ঠান্ডা আছে বলে অতটা কষ্ট হচ্ছে না এখানে কিন্তু ওপরে যদি ওঠার প্ল্যান থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি জলের বোতলটা ক্যারি করতে হবে তাহলে কিন্তু খুব মুশকিল ভেতরে কিচ্ছু নেই হাঁটতে থাকি এরকম তো আমরা ওপরে পন্ড অব্দি আর পৌঁছাতে পারলাম না অল্প অল্প বৃষ্টি নেমে গেল তাই জন্য আমরা নিচের দিকেই যাচ্ছি অ্যান্ড ওপরে বলছে যে পন্ডে জল একদমই কমে গেছে কিন্তু খুব সুন্দর সেটা শুনেছি কিন্তু আমরা পৌঁছাতে পারিনি এই বৃষ্টির রিস্ক নিয়ে কারণ আমরা ছাতা রেনকোট সেইভাবে কিছু আনিনি তাই জন্য আমরা এখন সিঁড়ি দিয়েই নেমে যাচ্ছি এরপরে আবার নেক্সট ডেস্টিনেশন আমাদের সেটা হচ্ছে তাকদা তিনচুলে সেখানে যাবো সেখানে গিয়েও আবার দেখা হচ্ছে
দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্টে এসেছি, এইরকম লাগছে এখানে টি গার্ডেন করা, দারুণ লাগছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া, ওয়েদারে খুব একটা গরম নেই, দারুণ লাগছে। এখন আমরা এই পেছনে একটা ছোট্ট শ্যাক রয়েছে, ওখান থেকে একটু মোমো খাবো, মোমো তো খেতেই হয়। এখানে কিছুক্ষণ বসবো। এই জায়গাটা হচ্ছে তাকদা, মানে তিনচুলে অ্যাকচুয়ালি এর আর ভিউ পয়েন্ট। এরপরে আর একটা ভিউ পয়েন্টে যাবো আমরা। তো আমাদের আজকে কালিম্পং ট্রিপের লাস্ট ডে, আমরা এখন চেক আউট করে যাচ্ছি এই হোমস্টেটা থেকে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে এখন শিলিগুড়ি, অ্যান্ড আমাদের শিলিগুড়ি থেকে তারপর রাতে কলকাতা ট্রেন আছে, তো সেই ট্রেন ধরেই যাব। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে লাইক করে দিন, অ্যান্ড আমাদের অন্যান্য যে ব্লগসগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি দেখুন, অ্যান্ড আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। অ্যান্ড ঠিক আছে, আবার নেক্সট একটা কোনো ট্রিপে দেখা হবে। বাই।